হ্যালো ফ্রেন্ডস, নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে সপ্তাহে আলোচনা করব 28 আগস্টের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি, কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে। প্রথমে দেখো রয়েছে বীরভূম জেলায় নিয়োগ। তো এখানে বলা হয়েছে আশাকর্মী পদে নিয়োগ করা হবে 0 পদ রয়েছে 91টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষা অবতীর্ণ হতে হবে। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অফলাইনে আবেদন করতে হবে 30 আগস্ট 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://birbhum.gov.in-এ। নেক্সট দেখো বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ। তো এখানে টেকনিশিয়ান ব্লাড ব্যাংক নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 4টি। যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 31 আগস্ট 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.wbhealth.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 31টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 12 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://north24sporgona.gov.in-এ। নেক্সট দেখো বলা হয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নাসিকে নিয়োগ। তো এখানে আইটিআই প্রেপারেন্টিস পদে নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 324টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আইটিআই। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 31 আগস্ট 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.healthindia.co.in-এ। নেক্সট দেখো বলা হয়েছে ভেহিকলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস এস্টাবলিশমেন্টস এ নিয়োগ। তো এখানে ডিপ্লোমা অ্যাপারেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 52টি। যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 31 আগস্ট 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.drdo.gov.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে কোচিন শিপইয়ার্ডস লিমিটেডে নিয়োগ। তো ক্রাফটম্যান এবং ট্রেনি পদে নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 64টি। যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 31 আগস্ট 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.kochishipyards.in-এ। নেক্সট তাকে রয়েছে হুগলি কোচি শিপইয়ার্ডস লিমিটেডে নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 10টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 31 আগস্ট 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://kochishipyards.in-এ। নেক্সট তাকে রয়েছে অসম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 22টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 27 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://aust.samrats.edu.in-এ। নেক্সট তাকে রয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 391টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 27 সেপ্টেম্বর 2024 সন্ধ্যা 6টার মধ্যে। বিস্তারিত পাবে https://gail-online.com-এ। নেক্সট তাকে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ। তো এখানে স্টাইপেন্ডিয়ারি ট্রেনি পদে নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 279টি। যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 11 সেপ্টেম্বর 2024 বিকেল 4টের মধ্যে। বিস্তারিত পাবে www.npclcareers.co.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে সুপ্রিম কোর্টে নিয়োগ। তো এখানে পদ রয়েছে 80টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং ডিপ্লোমা। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 12 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.sci.gov.in-এ। নেক্সট তাকে রয়েছে নর্দার্ন রেলওয়েতে নিয়োগ। তো এখানে ট্রেড অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 4096টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 16 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.rrcnr.org-এ। নেক্সট তাকে বলা হয়েছে রেল রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 1376টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 16 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://indianrailways.gov.in-এ। নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ। তো এখানে কনস্টেবল কিচেন সার্ভিস পদে নিয়োগ করা হবে, 0 পদ রয়েছে 819টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং লেভেল 1 কোর্স পাস হলে এখানে আবেদনযোগ্য।
তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 1 অক্টোবর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.recruitment.itbpolice.nic.in। তো বন্ধুরা, এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে। দেখো, এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমে দেখো রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 8 কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল ও রাইফেলম্যান। তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য স্টাফ সিলেকশন কমিশন দ্বারা আয়োজিত পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স BSF, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স CRPF, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ITBP এবং সশস্ত্র সীমাবল SSP এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স SSF এবং ন্যাশনাল ইনভেস্টিগেটর এজেন্সি কনস্টেবল GD এবং অসম রাইফেলস রাইফেলম্যান GD পদে কয়েক হাজার পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত গ্রহণ করা হবে 27 আগস্ট 2024 থেকে 27 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 23-এর মধ্যে, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় উচ্চতা কমপক্ষে 170 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি এবং কমপক্ষে 5 সেমি পোষারক্ষম হতে হবে। মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে 157 সেমি। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://www.ssc.nic.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 1130 কনস্টেবল। তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশিদের জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কনস্টেবল ফায়ার মেল পদ 1130 জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 30 সেপ্টেম্বর 2024 রাত 11টার মধ্যে। এখানে যোগ্যতা বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আবেদনের জন্য প্রার্থীর পার্সোনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। শরীরের মাপযোগ হতে হবে 170 সেমি, বুকের ছাতির মাপ হতে হবে 80 থেকে 85 সেমি, কমপক্ষে 5 সেমি পোষারক্ষম হতে হবে। তো এখানে বয়স হতে হবে 30 সেপ্টেম্বর 2024 অনুযায়ী 18 থেকে 23-এর মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, OBCরা 3 বছর, বয়সের ছাড় পাবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.cisf.free.ct.in। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে এয়ারফোর্সে 100 অগ্নিবীর বায়ু। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন কেন্দ্রে হসপিটালিটি এবং হাউসকিপিং শাখায় অগ্নিবীর বায়ু এবং নন কম্ব্যাটমেন্টস এবং নন কম্ব্যাটমেন্টস পদে কয়েকশো অবিবাহিত পুরুষ 4 বছরের জন্য নিয়োগ করা হবে। দরখাস্তের শেষ তারিখ শীঘ্রই জানানো হবে। যোগ্যতা বলা হচ্ছে শারীরিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে, শারীরিক উচ্চতা হতে হবে কমপক্ষে 152 সেমি, বুকের ছাতি 5 সেমি পোষারক্ষম হতে হবে, উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে, চোখের দৃষ্টিশক্তি দরকার 6/12 এবং চশমা সহ 6/6 হতে হবে। তো এখানে বয়স হতে হবে 2 জানুয়ারি 2024 থেকে 2 জুলাই 2007-এর মধ্যে। জন্ম তারিখ হতে হবে, নিয়োগের সময় বয়সের ঊর্ধ্বসীমা 21 বছর ধার্য করা হয়েছে। তো এখানে দরখাস্ত করতে হবে https://অগ্নিপথবায়ু.cdse.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখা রয়েছে পশ্চিম বর্ধমানে 882 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। তো এখানে বলা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার অধীন বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে মোট 8882 জন মহিলা নিয়োগ করা হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 18 সেপ্টেম্বর 2024-এর মধ্যে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য সরকার স্বীকৃত কোনো বিদ্যালয়, পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস মহিলারা দরখাস্ত করতে পারবেন। বয়স হতে হবে 21 আগস্ট 2024-এর হিসাবে 18 থেকে 35-এর মধ্যে। সাম্মানিক ভাতা দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেলায় প্রতি মাসে 4,500 টাকা এবং অতিরিক্ত 4,550 টাকা। অঙ্গনওয়াড়ি ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের বেলায় প্রতি মাসে 2,250 টাকা দেওয়া হবে এবং অতিরিক্ত 4,450 টাকা দেওয়া হবে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে www.icds.psbdn.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখা হচ্ছে রেলের টেকনিশিয়ান পদে শূন্য পদ বেড়ে হলো 14,298। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা, মালদা ও শিলিগুড়ি সহ দেশের 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে টেকনিশিয়ান গ্রেড 3 এবং টেকনিশিয়ান গ্রেড 1 এবং সিগন্যাল পদের 18টি ক্যাটাগরিতে মোট 9,144 জন নিয়োগের যে বিস্তারিত সংবাদ কর্মসংস্কৃতি পত্রিকায় 13 মার্চ 2024 তারিখ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। গত 22 আগস্ট 2024 তারিখে রেল রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সংশোধন এবং সংযোজন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রেলের বিভিন্ন ওয়ার্কশপে প্রাইমারি ইউনিটে টেকনিশিয়ান গ্রেড 3 পদে আরও 22টি নতুন ক্যাটাগরি যোগ করা হলো, যার ফলে 5,154টি শূন্য পদে নতুনভাবে যুক্ত হয়ে মোট শূন্য পদ বেড়ে হলো 14,298। অর্থাৎ শীঘ্রই 15 দিনের জন্য পুনরায় দরখাস্ত করার সুযোগ প্রদান করা হবে। নানাভাবে যুক্ত হওয়া পদগুলি নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
টেকনিশিয়ান টেলিকমিউনিকেশান পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক এই সমস্ত বিভিন্ন ট্রেডে আইটিআই পাস হতে হবে। কার্পেন্টার পদের জন্য এনসিবিটি স্বীকৃত আইটিআই কোর্স পাস হতে হবে এবং মাধ্যমিক পাস হতে হবে। টেকনিশিয়ান গ্রেড থ্রি এবং টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এই সমস্ত বিভিন্ন পদের জন্য আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক। তো এখানে বিস্তারিত জানতে দেখুন এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrbkolkata.gov.in, মালদার বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ির বেলায় www.rrbshiliguri.gov.in, এই সমস্ত বিভিন্ন জায়গার বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এটির মাধ্যমে তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে। নেক্সট দেখো রয়েছে IRDAI-তে 49 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এখানে বলা হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলারিটি অ্যান্ড ডেভেলপমেন্টস অথরিটি অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 49 জন নিয়োগ করবে। বয়স হতে হবে 20 সেপ্টেম্বর 2024 অনুযায়ী 21 থেকে 30-এর মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর। তপশিলি সম্প্রদায়ের বেলায় 15 বছর এবং OBC প্রার্থীদের বেলায় 13 বছর বয়সের ছাড় পাবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে 20 সেপ্টেম্বর 2024 মধ্যে। এখানে যোগ্যতা বলা হয়েছে জেনারেলিস্ট পদের জন্য কমপক্ষে 60% নম্বর সহ গ্রাজুয়েশন পাস হতে হবে। শূন্য পদ রয়েছে 24টি। ফিনান্স পদের জন্য 60% নম্বর সহ গ্রাজুয়েশন পাস হতে হবে এবং ল পদের জন্য কমপক্ষে 60% নম্বর সহ আইনের বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://irdai.gov.in। তো এখানে দরখাস্তের ফি বাবদ 750 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকে রয়েছে ইনল্যান্ডস ওয়াটার ওয়ার্কস অথরিটিতে 37 কর্মী। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বন্দর ও নৌ পরিবহন ও জলপথ মন্ত্রকের অধীনস্থ ইনল্যান্ডস ওয়াটার ওয়ার্কস অথরিটি অফ ইন্ডিয়া মাল্টিটাস্কিং স্টাফ, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, ড্রেস কন্ট্রোল এবং কর্পোরেটর টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, স্টাফ কার ড্রাইভার এই সমস্ত বিভিন্ন পদে 37 জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 21 সেপ্টেম্বর 2024 মধ্যে। তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। বয়স হতে হবে 21 সেপ্টেম্বর 2024 অনুযায়ী 18 থেকে 25-এর মধ্যে। জুনিয়র অ্যাকাউন্টস অফিসার পদের জন্য বয়স হতে হবে বিকম পাসের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 21 সেপ্টেম্বর 2024 অনুযায়ী 30-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে www.iwai.nsc.in। তো এখানে দরখাস্তের ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখা রয়েছে নদিয়া জেলায় 34 আশাকর্মী। তো এখানে বলা হয়েছে নদিয়া জেলায় একাধিক মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে 34 জন আশাকর্মী নিয়োগ করা হবে। দরখাস্ত জমা করতে হবে 13 সেপ্টেম্বর 2024 বিকেল 4টার মধ্যে। এখানে যোগ্যতা বলা হয়েছে বিবাহিতা, বিধবা এবং আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদনযোগ্য। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের সেই পরিষেবা এবং এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে বয়স হতে হবে 23 আগস্ট 2024 অনুযায়ী 30 থেকে 40-এর মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে 22 থেকে 40-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://nodia.gov.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখা রয়েছে মহাকাশ গবেষণা সংস্থায় 30 কর্মী। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীনস্থ লিকুইডস এবং প্রোপেলার সিস্টেমস সেন্টার টেকনিশিয়ান, বি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং হেভি ভেহিকেল ড্রাইভার এবং কুক লাইটস পদে এবং ভেহিকেল ড্রাইভার পদে 30 জন কর্মী নিয়োগ করা হবে। তো এখানে বয়স হতে হবে 10 সেপ্টেম্বর 2024 অনুযায়ী 18 থেকে 35-এর মধ্যে। তপশিলিরা 5 বছর, OBCরা 3 বছর বয়সের ছাড় পাবেন। টেকনিশিয়ান বি পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই বা ন্যাশনাল সার্টিফিকেট পাস হতে হবে। হেভি ভেহিকেল ড্রাইভার পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং যান চালানোর কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ipsc.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 750 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের 27 অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের মেরি টাইমস ইউনিভার্সিটি সহ কলকাতার বিভিন্ন ক্যাম্পাসে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ফিনান্স পদে 27 জন নিয়োগ করা হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 30 আগস্ট 2024 মধ্যে। এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কমপক্ষে 50% নম্বর সহ যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে www.imu.edu.in। তো এখানে দরখাস্তের ফি বাবদ 1000 টাকা দিতে হবে এবং তপশিলি সম্প্রদায়ের বেলায় 700 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে বোস ইনস্টিটিউটে কর্মী নিয়োগ। তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনস্থ গবেষণা সংস্থা বোস ইনস্টিটিউট কলকাতায় জুনিয়র মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ও ড্রাইভার কাম
মেকানিক পদে 3 জন কর্মী নিয়োগ করা হবে। বয়স হতে হবে 7 সেপ্টেম্বর 2024 সনে, যে 28 বছরের মধ্যে। যোগ্যতা বলা হয়েছে জুনিয়র মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পদের জন্য 8ম শ্রেণী পাস হতে হবে এবং ইলেকট্রিক্যাল ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। মাধ্যমিক পাস হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে tplw.jcbose.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে, তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে আইআইটি খড়গপুরের ট্রেনি। তো এখানে বলা হয়েছে আইআইটি খড়গপুরে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রফেশনাল ট্রেনি পদে 10 জন নিয়োগ করা হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 12 সেপ্টেম্বর 2024-এর মধ্যে। এখানে যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে ইনস্টিটিউট অফ চার্টার্স এবং অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া ইনস্টিটিউটে কস্ট অ্যাকাউন্টেন্সির ইন্ডিয়া থেকে প্রাপ্ত ইন্টারমিডিয়েট লেভেল সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2019 বা তার পরবর্তী ইনস্টিটিউট অফ ইন্টারমিডিয়েট বা এক্সামিনেশনে নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 12 সেপ্টেম্বর 2024 অনুযায়ী 25-এর মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে tplw.iitkgp.ac.in। তো এখানে দরখাস্তের ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। বন্ধুরা, এই ছিল 28 আগস্টের কর্মসংস্কৃতি পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।